দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমি কথা বলছি গাজীপুর জেলার কালিয়াকৈরের বড়ইতলি থেকে। নিয়ে আসছি বড়ইতলির একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ছাড়া একটা পোলট্রি খামার। খুব বেশি দিন বয়স নয়, অনেক লম্বা গল্প। এক তরুণ, তিনি বুয়েট থেকে পড়াশোনা করে, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে দেশে দেশের বাইরে বহু জায়গায় টেলিকমিউনিকেশনের উপরে ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছেন। পরবর্তীতে ফিরে এসে দেশে একেবারে নিজস্ব একটা চেতনা থেকে, একটা নাগরিক দায়িত্ব থেকে, একটা সামাজিক দায়িত্ব থেকে মনে করেছেন যে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে একটা সুস্থ মুরগির মাংস কী করে বাজারজাত করা যায়। কারণ আমরা জানি যে আমরা মাছ মাংস সব কিছুতে এত ব্যাপক হারে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় যে জনস্বাস্থ্য একটা ভয়াবহ হুমকির মধ্যে চড়ে গেছে। আজকে আমি বড়ইতলির ইমরুল হাসান, তরুণের নাম, তার এই অ্যান্টিবায়োটিক ফ্রি পোলট্রি খামারের উপর একটা সচিত্র প্রতিবেদন দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি এই বড়ইতলিতে। তার নিজস্ব বাড়ি, এটি পৈতৃক বাড়ি গ্রামে, সেখানেই খামারটি করেছে। তার সাথে দেখা হবে, কথা হবে, তারপর আপনাদেরকে কোন কোন অবস্থা থেকে সে অ্যান্টিবায়োটিক ফ্রি এই পোলট্রি খামার করার জন্য তাগিদ অনুভব করলো সব কিছু জানবো। চলুন, যাওয়া যাক। খুব চাকচিক্যময় অভিজাত কোনো খামারের উদ্যোগ নয়, অবকাঠামোগুলো অতি সাধারণ। ভিন্নতা হলো উদ্যোক্তার দায়বদ্ধতা ও প্রত্যয়ের জায়গাটিতে। শান্ত সুনিবিড় গ্রামীণ পরিবেশে এই পোলট্রি খামারে রয়েছে আলাদা এক শৃঙ্খলা, আলাদা এক নিয়মানুবর্তিকা। খামারের তাপমাত্রা থেকে শুরু করে পোলট্রির খাদ্য এবং পানীয়র ক্ষেত্রে শতভাগ বিশুদ্ধতা অনুসরণের প্রয়াস। এই সেন্সরটা হলো আপনার টেম্পারেচার সেন্সর, যেটা এই হুবারগুলো অন অফ করে দেয়। তো যখনই একটা লেভেলে টেম্পারেচার নেমে যাবে তখনই এটা জ্বলে উঠবে, আবার যখন গরম হয়ে যাবে তখন আবার এটা নিভে যাবে। তো রাইট টেম্পারেচার যেটা, সেটা নিয়ে আমাদের টেনশন নেই। ট্র্যাডিশনাল ফার্মিং কী করে, তাদের হুবার দিয়ে রাখে, খবর নেই। আর এইখানে যে সেন্সরটা আছে, এই সেন্সরটা হলো কুলিং প্যাডের টেম্পারেচার সেট করে দিছি, যে এত টেম্পারেচার যদি উঠে যায় দেন সাথে সাথে মোটর চালু হয়ে যাবে এবং কুলিং প্যাডে পানি আসবে। একটা লেভেলে যখন যাবে, যে টেম্পারেচার যদি কমে যাবে, যদি বেশি ঠান্ডা না হয়ে যায়, এই জন্য তখন আবার এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। আবার এর মধ্যে টাইমার দেওয়া আছে, কারণ যদি টানা মোটর চলে দেন মোটর জ্বলে যাবে, এই জন্য আবার টাইমার দিয়ে আবার বন্ধ রাখি। আর ওখানে যে সার্কিট বোর্ডগুলো আছে ওইটা হলো ফ্যান কন্ট্রোল করার জন্যে। বলা যেতে পারে ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের প্রভাবমুক্ত এই খামারের আয়োজনটি এখনও প্রাথমিক ও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি একটি স্বপ্নের যাত্রা। এই এই মুরগিগুলো বয়স কত? এটা 14 দিন। এগুলো ব্রয়লার? হ্যাঁ, এগুলো ব্রয়লার, 14 দিনের বয়স। ওদেরকে আপনি ইউজুয়ালি যে পোলট্রি ফিড খাওয়ান তার পাশাপাশি আপনি দেখছেন লাল শাকও দিয়েছেন। হ্যাঁ, ওইটা কি? ওটা সজনে পাতা। সজনে পাতা এটা রেগুলার দিই না, সপ্তাহে ধরেন আমার শিডিউল করা আছে, ওই শিডিউল অনুসারে আমরা দিই। এবং ট্র্যাডিশনাল ফিড মানে আমার ফিড দিচ্ছি, এটা আমি আমার ফিড মিল আছে ওখানে আমি খাবার তৈরি করতেছি। এটাকে যখন আপনি এনেছেন, যে হ্যাচারি থেকে এনেছেন, তারা তো প্রথমে এটাকে একবার অ্যান্টিবায়োটিক দিয়েছে? হ্যাঁ, দিতে পারে, যদি দিয়েও থাকে 10 দিন পর ওইটা ইম্প্যাক্টটা থাকবে না। সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে যেসব পোলট্রি খামার পরিচালিত হয় সেখানে বিভিন্ন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার হিসেবে ব্যবহার করা হয়। পোলট্রি নিত্যকারের পানির সঙ্গেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করে। এছাড়া খাদ্য, ভিটামিন নামের গ্রোথ প্রমোটার থেকে শুরু করে অনেক উপাদানের সঙ্গেই থাকে অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণ। সেগুলো মূলত অনেকটা পোলট্রির সুরক্ষা কবজের মতোই কাজ করে। এই অ্যান্টিবায়োটিকই মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। আপনি বলছেন আপনারটা টোটালটা অ্যান্টিবায়োটিক ফ্রি? আমি যখন ওই ফার্মিং শুরু করি তখন চতুর্থ এবং পঞ্চম দিনে আমি একটা অ্যান্টিবায়োটিক দিতাম, অক্সিটেট্রাসাইক্লিন, ওই নাভি শুকানোর জন্যে। আমি এখন ওইটাও দিচ্ছি না, ওইটার বদলে আমি অরেগানো, যেটা অরেগানো ওটা দিচ্ছি। অরেগানো তো অ্যান্টিবায়োটিক, অরেগানো হলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, মানে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। বলে রাখি, শুধু পোলট্রি নয়, মৎস্যচাষ ও প্রাণী সম্পদে অ্যান্টিবায়োটিকের গ্রোথ প্রমোটার হিসেবে ব্যবহার অনেক আগ থেকেই উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা কাজ করছে 1994 সাল থেকে। ইউরোপের অনেক দেশ এগুলো থেকে মুক্ত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন 2006 সাল থেকে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিষিদ্ধ করে।
2010 সাল থেকে আমাদের দেশে প্রাণী সম্পদের খাদ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিষিদ্ধ করে সরকার। কিন্তু মাঠ পর্যায়ে এর বাস্তবায়নের লক্ষণ নেই। তবে নীতি নির্ধারণী পর্যায়ে এ বিষয়ে বেশ কঠোরতম কথা শোনা যায়। প্রাণী সম্পদের এই গ্রোথ প্রমোটার নিয়ে এখন থেকে এক যুগ আগে আমরা কাজ করেছিলাম জাপানের মারিওকোয়ায়। আয়োতে ইউনিভার্সিটিতে তখন বাংলাদেশের এক তরুণ বিজ্ঞানী ডক্টর আল মামুন এ বিষয়টি নিয়ে কাজ করছিলেন। আলটিমেট গোল হচ্ছে হিউম্যান হেলথ ইনক্রিজ করা, মানে বেটার এনভায়রনমেন্টে। আদতে পোলট্রিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কোনোভাবেই কমেনি, এটি জনস্বাস্থ্যের জন্য রীতিমতো হুমকি। পার্শ্ববর্তী দেশ ভারত এই হুমকি আজ করে 2019 সালে পোলট্রি সহ বিভিন্ন প্রাণী সম্পদের গ্রোথ প্রমোটার হিসেবে ব্যবহৃত কোলিস্টিনের ব্যবহারে নিষেধাজ্ঞা আনে। এ নিয়ে সেখানে ন্যাশনাল অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স অ্যাকশন প্ল্যান কমিটি রয়েছে। এদিক থেকে আমরা খানিকটা পিছিয়ে আছি। ঠিক এই জায়গাতেই একটি নাগরিক দায়িত্বের মতো করে বিষয়টি নিয়ে ভেবেছেন এই খামারের উদ্যোক্তা কম্পিউটার প্রকৌশলী ইমরুল হাসান। এটা পানি হলো নিচে আমার ওখানে ইয়ে আছে, চৌবাচ্চা আছে একটা। আচ্ছা, ওখানে মোটর দেওয়া আছে। আচ্ছা, যখন সেন্সরে হিট থ্রেশহোল্ডটা হিট করে তখন মোটরটা চালু হয়ে যায়। মোটর থেকে পানি উপর দিয়ে যায়, তো পানি এদিক দিয়ে পড়তে পড়তে নিচে আবার আমার একটা ইয়ে পাইপ আছে, ওই পাইপে পানি পড়ে, পাইপটা আবার চৌবাচ্চা যায়, তো একই পানি সার্কুলেট করে। আচ্ছা, ঠান্ডাটা হচ্ছে কোথায়? ঠান্ডাটা হচ্ছে, আচ্ছা, যখন ফ্যানটা চালু হয় তখন এখানে ভ্যাকুয়াম সৃষ্টি হয়, অটোমেটিক তখন টান দেয় পানি ঢুকে আসে। আপনি যদি এখানে দাঁড়ান, এখানে বাতাস ঢুকে, এখানে যা ঠান্ডা উঠে নিয়ে আবার ওই দিকে পড়া পরে আবার নিচে এটা কালেক্ট করে আবার এখানে পড়ে যাচ্ছে পানিটা। আবার এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এখানে একটা ফ্লোটিং বাল্ব দেওয়া আছে, যদি ইনকেস যদি পানি কমে যায় তখন মেন লাইন থেকে পানি আবার একটু ওই লেভেল একটু সাবধান হয়ে যাবে। কামরুল হাসানের ক্যারিয়ার নিয়ে আমরা একটু আলোচনা করে নিতে পারি। দেশের সর্বোচ্চ প্রকৌশল বিদ্যাপীঠ ওয়েট থেকে কম্পিউটার সায়েন্সে 2003 সালে পাশ করে বেরিয়েছেন কামরুল হাসান। মেধা, দক্ষতা এবং উচ্চ স্বপ্ন কোনো কিছুই কমতি ছিল না, তাই পাশ করে বেরিয়ে একের পর এক বড় বড় কর্পোরেট চাকরি করেন, পদমর্যাদা, উচ্চ বেতন আর বিদেশের বড় পরিসরে লোভনীয় সব জায়গায় কাজের সুযোগ হয়েছে জীবনের এই সময়। পাস করার পরে কিছুদিন শিক্ষকতা করি ইউনিভার্সিটিতে, দেন বাংলাদেশে আমি 3 বছর ছিলাম একটেল ওয়ারিত টেলিকমে। আচ্ছা আচ্ছা। এরপর 6 বছর দেশে বাড়ি ছিলাম আমি, এর মধ্যে লন্ডন, আপনার ইজিপ্ট, ফিলিপাইন, আবুধাবি। কি করেছেন সেখানে? ওখানে আমি এরিকসনের ব্যানারে আমি কনসালটেন্সি করতাম। আমি কনসালটেন্ট হিসেবে প্রিপেড চার্জিংয়ের প্ল্যানিং ডিজাইন করতাম আমি। বাংলাদেশে আমি চিপ আর্কিটেক্ট ছিলাম 2012-13 বাংলালিং আইন প্রজেক্টের মধ্যে। দেন 2014 অক্টোবরে বাংলাদেশে আসি। বাংলাদেশে চলে এলেন কেন? আচ্ছা, প্রথমত একটা ছিল যে যেহেতু আমি বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতাম এবং আমি ফ্রিকোয়েন্টলি দেশ চেঞ্জ করতাম 1 বছর বা 6 মাস পরে, একটা চ্যালেঞ্জ ছিল যে আমার মেয়ে ক্লাস 2 পড়ে, 6 নম্বর স্কুল চলতেছিল, এটা একটা কারণ। দ্বিতীয়ত আব্বা মা বয়স হয়ে গেছে, আমার বড় ভাই যেহেতু ডাক্তার ও আসলে সময় দেওয়া সম্ভব হয় না। তারপরও জীবনের দায়বদ্ধতা মাথায় নিয়ে সেসব ছেড়ে দিয়ে ফিরেছেন নিজ ভিটায়। এখানে কাজ করার সুযোগ আছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে দেশের জন্য, মানুষের জন্য ভালো কিছু করার সুযোগ আছে। কারণ আমি যেটা বলতেছিলাম যে আমরা যে ভাতে মাছে বাঙালি যেটা বলে, এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। কারণ নতুন জেনারেশন কিন্তু আমি দেখছি যে আমার অফিসে ওরা মাছই খেতে পছন্দ করে না, এবং মাছ কীভাবে কাটা বাছতে হয় সেটা জানে না। দ্যাট মিন এটা মানে হলো তারা মাছ খায় না। হ্যাঁ, তো এবং মুরগি যেভাবে কনজামশন হয়, প্রতিদিন তো গরু খেতে পারে না, আপনার মাটন খেতে পারে না, তো মুরগিটা সবার একটা ডেইলি একটা নিড বা খুব ফ্রিকোয়েন্ট নিড হয়, প্রোটিনের একটা জায়গা, প্রোটিনের মেইন সোর্স বলা যায়। যেভাবে আমরা পালতেছি সেটা আসলে স্বাস্থ্যসম্মত না। হ্যাঁ, যেটা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স যে একটা বড় ভীতি আছে। এই খামারের গল্পটির শুরু ঠিক এখানে। প্রথমে ছাগলের খামার, তারপর দুগ্ধ খামার, সবই ছিল পরীক্ষা নিরীক্ষা। তারপর 2020 সালের করোনা মহামারী,
জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফিরে আসা কোভিড যোদ্ধাদের একজন এই ইমরুল হাসান। মহামারীতে জীবন ফিরে পেয়ে আরও অন্যরকম প্রত্যয় আসে জীবনে, প্রতিষ্ঠা প্রতিপত্তি আর উঁচু স্বপ্ন সব কিছু থেকেই নিজেকে মুক্ত করার কথা ভাবতে থাকেন, ভাবতে থাকেন বাকি জীবন মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার কথা। অবশেষে এই পরীক্ষায় পৌঁছেছে পোলট্রি খাত। বাংলাদেশে এখন যেটা হচ্ছে একটা মানে কে কীভাবে যত কীভাবে মানুষ কী করতে পারে একটা চ্যালেঞ্জ চলতেছে, মানে ঠকাইতে পারে, নিজে কীভাবে গেইন করতে পারে, সে ওখান থেকে বের হয়ে আসা। আর দিনের শেষে আলটিমেটলি আমার আরও মোটিভেশন ফ্যাক্টর ছিল, কারণ করোনায় যে আমি বাঁচবো এটা আব্বা মাও ধরে নিশ্চয় মারা যাব, মানে আমার এই স্টেজে আমি চলে গেছিলাম। তখনই চিন্তা করলাম যে না, আসলে উই শুড রিডিফাইন আওয়ার অবজেক্টিভ। হ্যাঁ, আমি হয়তো কাজ করলে পাবো, বাট এটা আসলে দেশের জন্য কতটুকু লাভ, বাংলাদেশে ব্যাক করার, কারণ আমার কিন্তু আজকে আমি হয়তো ব্রিটিশ সিটিজেন থাকতাম, আমি যদি লন্ডনে সেটেল হয়ে যেতাম ওখানে 5 বছর থাকলে আমি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারতাম, কারণ আমার ওই হাইলি স্কিল মাইগ্রেশন ভিসাই ছিল। যেহেতু দেশে আসছি যে এখানে সুযোগ আছে এবং আমি যদি অটোমেশন প্লাস আমার আমি যদি ডিটারমাইন্ড থাকি, হ্যাঁ, তো এইটাতে হয়তো ভালো কিছু করতে পারবো। এটাও ডিটারমাইন্ড আমি যে আমি যদি এখানে ভালো কিছু করতে না পারি, মানে কোয়ালিটি কন্ট্রোল করতে না পারি, আমি মুরগি ফার্মিং ছেড়ে দেবো। এই খামারটির বয়স ঠিক 1 বছর, গত অক্টোবরের যাত্রা, এখন পর্যন্ত প্রযুক্তি সংযোগ এবং অগ্রগতির হিসেবটা দৃষ্টান্তমূলক। আধুনিক মনস্ক একজন কম্পিউটার প্রকৌশলী হিসেবে আজকের দিনের সর্বশেষ টেকসই প্রযুক্তিগুলো রয়েছে তার মাথায়, এগুলো তিনি দিনে দিনে বাস্তবায়ন করছেন এই খামারে। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এরই মধ্যে অনেক আর্থিক ক্ষতিও হয়েছে তার, কিন্তু পথ চলা থামিয়ে দেননি। আপনি হাজারে বা শতে স্ট্যান্ডার্ড মর্টালিটি কি ধরেন? আচ্ছা, হবে নর্মাল আমার ক্যালকুলেশন সময় 5% ধরি, বাট কুলিং প্যাড দেওয়ার পরে 1-2% মধ্যে থাকে, এর আগে অনেক বেশি হতো। আচ্ছা, কুলিং ফ্যানের ফলে ওটা কমে গেছে। কিন্তু আমি তো লক্ষ্য করছি এখানে একটা মুরগি বোধহয় এটা অসুস্থ, এটা আনবেন? হ্যাঁ, শিওর। এটা এমনি কোনো সিম্পটম না, এই পসিবলি এটা ই ক্যালসিয়াম বা ইয়ের কোনো প্রবলেম আছে, ভিটামিন বি এর প্রবলেম। তো আপনি ধরছেন যে 5% মর্টালিটি পর্যন্ত আপনারা অ্যাকসেপ্ট করেন? আমরা ক্যালকুলেশন সময় যখন বিজনেস প্ল্যান করি তখন 5% ধরে নেয়। আর নর্মাল যে সমস্ত সেখানে তারা কত পার্সেন্ট ধরে? বেশিরভাগই অ্যান্টিবায়োটিক যদি দেয় এরাও আপনার 5% বা এরকম ধরে। তারও 5% মর্টালিটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, আপনার 5% মর্টালিটি আপনি অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে আপনার মর্টালিটি আরও বাড়ার কথা ছিল। আচ্ছা, বাড়লে আপনার প্রাইসটা বেশি হওয়ার কথা, 5% মর্টালিটি নিয়ে আপনি প্রাইস বাড়াচ্ছেন। আচ্ছা আচ্ছা, দুইটাই এখানে, একটা হলো অ্যান্টিবায়োটিক ছাড়াও আমার কিন্তু কিছু অ্যাডিশনাল, যেটা বললাম অ্যাপল সিডার ভিনেগার উইথ মাদার খাওয়াচ্ছি, তারপর আপনার ন্যাচারাল বিটেন একটা দিচ্ছি, বেটাফিন, এটাও দাম ভালো, হ্যাঁ এক্সপেন্সিভ, যেটা আপনার ইয়ে থেকে আপনার বিট থেকে তৈরি হয়, এটাও ন্যাচারাল একটা আপনার স্টিমুলাস, মানে স্ট্রেস ম্যানেজমেন্ট কস্ট বাড়ে। তারপর ইলেকট্রিসিটি, যদি আপনি ট্র্যাডিশনাল যারা কন্ট্রোল শেড করে তাদের কথা যদি চিন্তা করেন, তাদের ইলেকট্রিসিটি কস্ট আছে ডেফিনেটলি, অফকোর্স কস্ট। আর দ্বিতীয় আরেকটা জিনিস হলো হয়তো তারা, এগেন এক একজনের বিজনেস প্ল্যান এক এক রকম থাকে, অনেকে চিন্তা করে ওকে ফাইন আমি একেবারে মানে কোনো মার্জিন রাখবো না, অ্যাট কস্টের শুরুতে মার্কেটে ইন করবো। হ্যাঁ, বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু ভ্যারি করে ম্যান টু ম্যান করে, তো সে যদি চিন্তা করে যে না আমি একেবারে লাভ করবো না, তাহলে কষ্ট তো কমাতে পারে, একেবারে লাভ করবে না তাহলে সে চালাবে। অনেকে অনেক প্ল্যান থাকে, হ্যাঁ অনেকে লং টার্ম প্ল্যান থাকেই থাকে। হ্যাঁ, তো আমরা ওই স্ট্র্যাটেজিটা নেই নাই, যে আমরা শুরু থেকে একেবারে বার্ন করে আর্ন করবো, এটা স্ট্র্যাটেজিটা নেই নাই। এখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত, খাদ্য প্রয়োগ, পানি ও ঔষধপত্র দেওয়ার ব্যবস্থাগুলোর সঙ্গেও চুল চেরা নিয়ম মেনে চলার বিষয় রয়েছে। সবগুলো সেরেই এই ব্যবস্থাপনাগুলোর দিকে সূক্ষ্মভাবে দৃষ্টি রাখেন ইমরুল। রেসপেক্টেডটা বেশি, বাট অনেকটা কমে আসে টেম্পারেচার যদি কন্ট্রোল করা যায়। অনেকে যেটা করে যে অ্যান্টিবায়োটিক দেয় না, রোগ হলে অ্যান্টিবায়োটিক দেয় এবং রেসিডুয়াল পিরিয়ড পার করে মিটটা বিক্রি করে, এটা মানে ট্র্যাডিশনাল বেশিরভাগ অনেকে করে। হয়তো আমি যেটা হলো আমি রোগ হলেও দিব না, বাঁচাবে যেটা আমি বললাম, আমি অরেগানো ন্যাচারাল যে অ্যান্টিবায়োটিক যেটা ওইটা দিই, কিছু ভিটামিন যদি দিয়ে দেখি কাজ না করে দেন আমি জব করে। এখন যদি আগে যদি মারা যায় তাহলে লস কমে যাবে, ফিট কম যাবে, আর যদি শেষের দিকে এসে যদি ডিজিজটা হয় তাহলে লসের পরিমাণটা বেড়ে যাবে, কারণ ফিট কস্ট অলরেডি সে কনজিউম করে ফেলছে। কারণ আমি আপনার উদাহরণটা দিই, আমার একবার 40% মারা গেছে, লস হয়েছে 6 লাখ টাকা, গতবার মারা গেছে হলো 60%, লস হয়েছে 1,05,000 টাকা, কারণ ওটা তাড়াতাড়ি মানে আর্লি স্টেজে ডিজিজটা হয়েছে, এই জন্য আমার ফিডের কনজাম্পশনটা কমে গেছে।
বাট ওইটা হয়েছিল একবার শেষ পর্যায়ে যখন একবারে বড়ো এই অবস্থা স্লটারিং আগে, এই জন্যে মর্টারিটি রেট কম ছিল কিন্তু লসের পরিমাণ বেশি ছিল। শিক্ষিত তরুণ প্রজন্ম কৃষির সাথে সম্পৃক্ত হওয়া, এই কথাগুলো আমি রেগুলার বলি, আপনার কাছে কী মনে হয়? অল্প রিসোর্স নেই ম্যাক্সিমাম আউটপুট, উইথ দ্য রাইট রিসোর্স আমার মনে হয় শিক্ষিতরাই সম্ভব। এখন কিন্তু টেকনোলজি অনেক এগিয়ে গেছে। এই মুরগিগুলো ও ফ্যানের পাশে বাতাসের পাশে বসে আছে, তার মানে কি? আর আরাম পাচ্ছে, বেশি গরম বেজে ওখানে আপনার বাতাসটা স্পিড বেশি। হ্যাঁ, ওখানে সে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে আছে। সারা পৃথিবী যখন প্রাণী সম্পদের খাদ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন, ঠিক সেই জায়গাতে ইমরুল হাসানের উদ্যোগ নিয়ে জানতে চেয়েছিলাম আমরা। প্রশ্নের জবাব দিতে তিনি নিয়ে গেলেন খামারের পৃথক একটি কক্ষে। সেখানে অতি যত্নে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় খাবার তৈরি করা হচ্ছে। বাজারের ফিডের সাথে আপনার ফিডের রঙের কোনো পরিবর্তন আছে? খেয়াল করিনি। আমার হচ্ছে একটু মনে হচ্ছে একটু হলদে টাইপের বেশি। ইনগ্রিডিয়েন্ট কী কী আছে আপনার এখানে? মেইন হচ্ছে ভুট্টা, তারপর হচ্ছে ফিশমিল, লাইমস্টোন, কিছু ভিটামিন মিক্স আছে এখানে। আচ্ছা, আপনি এই যে এখানে লিস্ট করা আছে আমার, এটা দেখে মিক্স করেন। মানে এক টনে কতটুকু, একশো কেজিতে কতটুকু? এ পর্যন্ত তিনটি শেডে তিন রকমের পোলট্রি পালন চলছে। একটিতে ব্রয়লার আর দুটিতে দু আকারের সোনালী এবং মিশ্র রঙের মুরগি, যাকে বলা হয় কালার বার্ড। খামারের ভেতরেই একটি ছোট্ট শেডে উন্মুক্ত জায়গায় মুরগি পালনের মতো ব্যবস্থাও রয়েছে। বিশ্বব্যাপী এখন ঘরের ভেতরে মুরগি থাকবে, কিন্তু তার সামনে জায়গা রাখতে হবে বলা হচ্ছে। সে রুমে রুমে যাবে, রুম থেকে বের হবে, ইভেন রুমের ভেতরে তাকে খাঁচায় রাখা যাবে না। লক্ষ্য করুন যে পাখিগুলো মুরগিগুলো ফ্লোরেও আছে, তার উপরে মাছের উপরে আছে, তার উপরে আছে, তার উপরে আছে, এবং ওই যে জানলাগুলো দেখা যাচ্ছে, জানলা দিয়ে বাইরে চলে যেতে পারছে, ওপেন এয়ারে চলে যেতে পারছে। সো জিনিসটা এরকম যে তার মতো করে সে খেলছে, ঝুলছে, ফিরছে। বছর দুই আগে দেশে নরসিংদী জেলার শিবপুরে তরুণ এক শিক্ষিত পোলট্রি উদ্যোক্তা মোহাম্মদ মাসুদ, সে এভাবে ছেড়ে মুরগি লালন পালন শুরু করেন। সকালবেলা সে সবগুলো মুরগিকে ছেড়ে দিচ্ছে, সামনে একটা বিচরণ জায়গা আছে যেখানে চারণভূমির মতো, এখানে খাচ্ছে, আবার সন্ধ্যের সময় এই মুরগিগুলো ঘরে চলে যাচ্ছে। এখানে মাসুদ খাদ্য খরচ কমিয়েছে প্রায় 60%, সামগ্রিকভাবে উৎপাদন ব্যয় কমে আসছে, অন্যদিকে উন্মুক্ত পরিবেশে মুরগিগুলো বড় হচ্ছে। এটা মানবিক দিক থেকে বিচার করলে আরও একটা বড় বিষয়। আপনার চিন্তাটা কি সেরকম কোনো জায়গা থেকে, না আপনার কাছে মনে হয়েছে যে আপনি কিছু মুরগি ছেড়ে পালবেন ব্যবসায়িক চিন্তা থেকে, কোনটা এটা? আচ্ছা, এখানে দুইটা, একটা আপনি যেটা বললেন যে ছেড়ে পালা, কারণ আমি যেটা চেষ্টা করি যে এটা যে অর্গানিক গাইডলাইন ফলো করার জন্যে, আমার মেন যদিও 100% পারি না, অনেক সময় ইউএসডিএ গাইডলাইন ফলো করার জন্যে আমরা সবগুলোকে তো দিতে পারছি, আমার প্ল্যান আছে, কারণ সবগুলো শেডে আমার কিছু জায়গা রাখি, শুধু ব্রয়লার শেড স্যার, ব্রয়লার শেড আমি পারবো না, কারণ আমার ওই স্পেসটা নেই আমার। এই প্রকৌশলী তার খামারে স্বাস্থ্যকর এবং অ্যান্টিবায়োটিকের প্রভাবমুক্ত ব্রয়লার এবং কালার পোলট্রির মাংস অনলাইন অর্ডার নিয়ে ফ্রিজার ভ্যানে ঘরে ঘরে সরবরাহ করে থাকেন। ইমরুল বলছেন তার খামারের পোলট্রির বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে। প্রথমত, তার খামারের ব্রয়লারগুলো 40-50 দিন বয়সে, প্রচলিত খামারে ব্রয়লার বাজারজাত করা হয় 28-30 দিনের মধ্যে, কিন্তু মূল্য প্রচলিত পোলট্রির তুলনায় বেশি। এমনিটা একটু দাম বেশি, এটা মোটামুটি রেট অনেক হাই, কারণ একটা মুরগি যদি মারা যায় তো দেখা যাচ্ছে পার মুরগিতে আমার লস চলে যায় 1000 টাকার মতো করে। মেন হলো নিজে খাওয়া প্রথমত, কারণ আমি তো খাচ্ছি, আমার বাচ্চা কাচ্চা যেন ভালো খেতে পারে, অ্যাট দ্য সেম টাইম আমাদের যে নেক্সট জেনারেশন যেটা তারা ভালো খেতে পারে, এই ইয়েতেই করা। মাংসের পোলট্রি বাজার পরিস্থিতি ও তার খামারের বিশেষত্ব নিয়ে তুলনামূলক বিশ্লেষণগুলো চলুন তার মুখেই শোনা যায়। পার কেজি লাইভ ব্রয়লারের কস্ট কত পড়ে? আচ্ছা, পার কেজি লাইভ ব্রয়লারের কস্ট পড়বে 162 টাকা পার কেজি উইথ অ্যান্টিবায়োটিক, যারা অন্যান্য ফার্মার। আচ্ছা, তাদের কস্ট আসে কত? কম বেশি হতে পারে 102 টাকা 102, আর আপনারটা হচ্ছে 162, না 162 পার কেজিতে, পার কেজি, হ্যাঁ 357 পার বার্ড, পার বার্ড, সেটা 2 কেজি হতে পারে, 1.5 কেজি হতে পারে। আর আপনি বিক্রি করছেন 250 করে কেজি, কেজি এখন মার্কেটে হতো 165 টাকা কেজি, 165, আর আপনি বলছেন 250, তার মানে এখানে হচ্ছে 35, আর ওখানে 85 টাকা আপনারটা বেশি। তাহলে আপনার কাছে কি মনে হয় যে যেখানে
খোলা বাজারে বর্তমানে পার কেজি ব্রয়লার 150 থেকে 60-65 ভেতরে, সেই জায়গায় 170 টাকা দিয়ে খাবে মানে সাধারণ সবাই, এটা একটু সময় লাগবে। আমরা আবেদন করছি, নিবেদন করছি যে সবাই অ্যান্টিবায়োটিক থেকে সরে আসুক। তো অ্যান্টিবায়োটিক থেকে সরে আসলো, তার তো লাভ হলো, কিন্তু সাধারণ জনগণ তো তাহলে মুরগির মাংস চোখেও দেখবে। আচ্ছা, আমাদের আর একটু সময় লাগবে যে এখানে আরও কোনো অপটিমাইজেশনের সুযোগ আছে কিনা। আমিও তো নতুন, সুযোগ আছে কি আপনার কাছে কি? আপনি তো একজন থাকা উচিত, শিক্ষিত একজন মেধাবী। তো আমার তো বয়স বেশি হয় না এখানে, হয়তো 10 মাস। আমরা তো প্রতিদিনই ইম্প্রুভ করতেছি, আমরা আগে যেটা দিতাম এখন দিচ্ছি না, আমরা কিন্তু আস্তে আস্তে কস্ট কমানোর চিন্তা করতেছি। প্লাস আমাদের বড় একটা কস্টিং ফ্যাক্টর হলো ইলেকট্রিসিটি কস্ট, যেটা দেখলাম যে আমাদের অনেক বেড়ে গেছে, এটাকেও কমাইতে হবে। দ্বিতীয়ত যেটা প্রবলেম আমি দেখতেছি, যেটা এটা হয়তো অনেকে পারবে না, আমিও তো পারবো, ডাইরেক্ট সোর্সিং করা, যেমন ভুট্টা ডাইরেক্ট সোর্সিং করে কস্ট কমানো। অনেকে তো বাজারে ফিডের ওপর নির্ভরশীল, তারা তো ওইটাই করতে পারতেছে না। তারপর আবার এই সয়াবিন মিল মনে হয় এক্সপোর্ট করতেছে, এটার কারণে সয়াবিন মিলের কস্ট বেড়ে যাচ্ছে। বাচ্চার দাম আমি গত ব্যাচে 19 টাকা করে পার বার্ড কিনছে, এইবার কিনা হয়েছে আপনার 47 টাকা করে পার বার্ড। তো এটা ফ্ল্যাকচুয়েশন অনেক, হ্যাঁ, হতেই থাকে। তো এইটার কারণে একটা বড় চ্যালেঞ্জ পোলট্রি ইন্ডাস্ট্রিতে আছে। বাট যা বুঝতেছি যেভাবে যাচ্ছে, এই ট্রেন্ড থাকলে ছোটো খামায় টিকতে পারবে না, সত্যি কথা বলতে। অলরেডি তো নষ্ট হয়ে যাচ্ছে, ছোটো খামারি তো নাই আসছে। তো এখানে মনে হয় কাজ করতে হবে, যারা বড় বড় খামারি তাদেরকেও এগিয়ে আসতে হবে, গভর্নমেন্টও ইনভলভমেন্ট। আপনি কি মনে করছেন না গভর্নমেন্টের পলিসি সাপোর্টটা এখানে অনেক বেশি স্ট্রংলি থাকা দরকার? যারা যাদের কথা ছিল ডেভেলপ চেক্স করবে, তারা এখন কমার্শিয়াল, হ্যাঁ, অনেকে, এইটা একটা চ্যালেঞ্জ। কারণ কেউ যখন ছোটো খামারির জন্য চ্যালেঞ্জ না, অনেক চ্যালেঞ্জ, কারণ তখন মার্কেট কন্ট্রোল করবে তার সুবিধা মতো, করছে তারা অলরেডি। তো গভর্নমেন্টকে আসতে হবে, কিছু রেগুলেটরি, কিছু এনফোর্সমেন্টে আসতে হবে। সমাজের যে কোনো পর্যায়ের মানুষের কৃষিতে বিনিয়োগের গল্প আজকের দিনে অনেকটা প্রচলিত একটি বিষয়। অধিকাংশ বিনিয়োগেই মোটা দাগে বাণিজ্যিক, কিন্তু বিনিয়োগের সঙ্গে দেশাত্মবোধ এবং মানব কল্যাণও যুক্ত। প্রকৌশলী ইমরুল হাসানের উদ্যোগটি সেরকম, তার কাছে অনেকটা দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। আর যখন প্রাণীজ আমিষের উৎস হিসেবে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরে নগরে সবখানে পোলট্রি বা চিকেনই সবচেয়ে জনপ্রিয়, সেখানে এই পণ্যটির সঙ্গে জনস্বাস্থ্যের প্রশ্নটিও অনেক গভীরভাবে যুক্ত। এই খাতকে অ্যান্টিবায়োটিকের প্রভাব মুক্ত করার জন্যে এই প্রকৌশলীর এই উদ্যোগ সাধুবাদ পাবার দাবি রাখে। একই সঙ্গে তার এই উদ্যোগ থেকে অন্যরা উৎসাহিত হোক। বিজ্ঞান ভিত্তিক কর্মতৎপরতাগুলো দেখে অনেকেই গড়ে তুলুক এ ধরনের খামার, তাহলেই ঘরে ঘরে অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগির মাংসের নিশ্চয়তা আসতে পারে।